আজকে আমরা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ঘনফল বের করব, যাদের একক স্থানে এক আছে অথবা দশক স্থানে এক আছে। যেমন ইলেভেন, টুয়েলভ, থার্টিন, নাইনটিন, আবার 91, 81, 71, 21, এই ধরনের সংখ্যাগুলোর ঘনফল কত সহজে আমরা বের করতে পারি আজ সেই নিয়ে আমরা আলোচনা করব। তো ঘনফল বলতে আমরা কী বুঝি? যেমন 11-র কিউব বলতে বুঝি 11 × 11 × 11। তাই 11-কে তিনবার গুণ করা বেশ লেন্দি এবং সময় সাপেক্ষ। এটা আমরা বৈদিক নিয়মে খুব সহজেই করতে পারি। প্রথমে কি করব না, এক তারপর এক। এবার এই যে দ্বিতীয় সংখ্যাটাকে আবার গুণ করব, এক আর আবার গুণ করব। কি করছি না, এখানে তো দুটোই এক আছে, ওয়ান ওয়ান। তাহলে আমি প্রথমে ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলাম, ওয়ান পেলাম, আবার ওয়ানের সঙ্গে ওয়ান গুণ করলাম, ওয়ান পেলাম, ওয়ানের সঙ্গে আবার ওয়ান গুণ করলাম, ওয়ান পেলাম। আচ্ছা, আমি তো একটা অন্য সংখ্যা নিয়ে দেখি। ধরো সংখ্যাটা আছে 1A, তাহলে কী হবে, প্রথমে 1A² A³। 1-এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ স্কোয়ার, স্কোয়ারের সঙ্গে এ গুণ A³ হলো। এর পরের স্টেপ হচ্ছে এই যে মাঝের দুটো সংখ্যা তাদেরকে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 × 1 = 2, 2 × 1 = 2। এবার যোগ করে দাও, 1 1 + 2 = 3 1 + 2 = 3 1। এটাই হচ্ছে আমার ইলেভেনের ঘনফল, 1331। তাহলে নিয়মটা বলি যে আমার যদি সংখ্যাটা এরকম থাকে যে দশক স্থানে এক এবং একক স্থানে যে কোনো সংখ্যা, তার কী করব, এক লিখলাম, একের সঙ্গে এ গুণ করব, তাহলে 1 × a হলো, আবার এর সঙ্গে এর গুণ স্কোয়ার, স্কোয়ারের সঙ্গে এ গুণ A³। তারপর দুই প্রান্তে সংখ্যাগুলো বাদ দিয়ে মাঝের দুটো সংখ্যাকে 2 দিয়ে গুণ করব, এটা হচ্ছে 2a এবং 2 স্কোয়ার। তারপর প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে যোগ করব। তাতে একক স্থানীয় সংখ্যাটা লিখব, দশ স্থানের সঙ্গে যদি দু অঙ্ক হয়ে যায় তা সেটা সেকেন্ড পার্টে চলে যাবে, ঠিক আছে। এরমভাবে আমরা কিন্তু পুরো যোগটাকে কমপ্লিট করব এবং যেটা পাবো সেটাই হচ্ছে আমার এই সংখ্যাটার ঘনফল। কী পাবো, 1 3a 3a² a³। আচ্ছা, আর একটা উদাহরণ নিই, ধরো করবো 12 হোল কিউব, তার কথা নিলাম, 1 1-এর সঙ্গে 2 গুণ 2 1 = 2, 2-র সঙ্গে 2 গুণ 4 4-এর সঙ্গে 2 গুণ 8। তারপরে স্টিক বুকে কী ছিল না, দুই প্রান্তে সংখ্যাগুলো বাদ দিয়ে মাঝের যে দুটো সংখ্যা আছে তাকে 2 দ্বিগুণ, তাহলে 2 2 × 4 4 2 × 8, এটা যোগ করে দাও, 8 8 আর 4 = 12, 2, একটা এখানে ক্যারি করব, 1 + 2 = 3 3 আর 4 = 7, এক, তার কত হলো 12 হোল কিউব কত হবে, 1 7 2 8। এটা হচ্ছে আমাদের 12 হোল কিউব। আরেকটা উদাহরণ নিই,
এবার যদি করি যে 13 এর হোল কিউব তাহলে লিখব কত 1 ইনটু 3 ইনটু 3 9 ইনটু 3 27 এবার দুই প্রান্তে সংখ্যাগুলোকে বাদ দিয়ে মাঝেরটার দ্বিগুণ তাহলে 3 দুগুণে 6 9 দুগুণে 18 এবার আমরা যোগ করব প্রথমে 7 এই দুটো এখানে ক্যারি হবে তো 2 প্লাস 9 11 11 প্লাস 18 কত হবে 29 তো 29 এর এই টুটা আবার এখানে ক্যারি হয়ে যাবে কত হবে 8 প্লাস 3 11 এর 1 হাত থাকলো 1 1 প্লাস 1 তো কত পেলাম 2197 এটাই হচ্ছে আমার 13 এর ঘনফল 2197 আরটা করি 15 এর হোল কিউব তাহলে কি বললাম প্রথমে 1 ইনটু 5 5 ইনটু 5 25 25 ইনটু 5 125 এরপর মাঝের দুটো সংখ্যার দ্বিগুণ তাহলে 5 দুগুণে 10 25 দুগুণে 50 এটা যোগ করব 5 এলো এই দুটো সংখ্যা কি হবে না এখানে ক্যারি ফরওয়ার্ড হবে 2 2 প্লাস 5 7 বাকি যোগগুলো কত 5 প্লাস 2 7 7 প্লাস 1 8 8 এখানে ক্যারি হবে 5 প্লাস 8 13 এর 3 1 1 প্লাস 1 2 2 এখানে ক্যারি হলো 2 আর 1 এ 3 তাহলে 3375 এটা হচ্ছে 15 এর ঘন 3375 এবার আমরা করব 16 এর ঘন প্রথম হচ্ছে 1 ইনটু 6 ইনটু 6 36 ইনটু 6 ছয় ছয় সাত হলো 3 3 যা 18 3 এ 21 এবার দুই প্রান্তে সংখ্যা বাদ দিয়ে মাঝের দুটোর দ্বিগুণ তাহলে 6 দুগুণে 12 আর 36 ইনটু 2 72 এবার আমরা যোগ করব যোগের নিয়মটা কি না একক অঙ্ক লিখব বাকি অঙ্কগুলো নেক্সট স্লটে চলে যাবে তাহলে 21 এর সঙ্গে যোগ হবে 1 প্লাস 6 7 7 প্লাস 2 9 বাকি 7 আর 3 10 আর 2 12 12 এখানে এলো তাহলে 2 আর 6 8 আর 2 10 শূন্য থাকলো 1 1 আর 1 2 আর 1 3 3 এখানে এলো 3 আর 1 4 তো কত হলো 4096 এটাই হচ্ছে 16 এর ঘন তাই কিরতে পারি দিস ইকলস টু 4096 তাহলে 16 এর ঘন আমরা কিন্তু কত সহজেই মাত্র দু লাইনে করে ফেলতে পারছি এবং এটা কিন্তু অনেক সময়টাকেও বাঁচাবে আজ এবার আমরা করি 18 এর ঘন প্রথম কত 1 ইনটু 8 আবার 8 এর সঙ্গে 8 গুণ 8 8 64 64 ইনটু 8 4 8 32 এর 2 হাত থাকলো 3 6 8 48 আর 3 এ 51 এবার মাঝের দুটোর দ্বিগুণ 8 ইনটু 2 16 64 ইনটু 2 4 দুগুণে 8 6 দুগুণে 12 এবার যোগ করব 2 বাকি দুটো অঙ্ক
नेक्स्ट स्लटे जाए एक आठ चारे पाँच और आठे तेर तीन हाथ थकल एक एखे जोग है तो कत है यहाँ एक आठ पाँच छय छय बारो बारो और बारोते चौबीस चौबीस एखे चल जो करब चार आठे बारो बारो आठ छय आठे दौर आठ हाथ थकल एक बाकी कत थकल दुई और एक तीन आठ दुए चार चार एखे एलो चार और एके पाँच तो कत पेलम फाइव एट थ्री टू पाँच हज़ार आठशो बत्रिस तेल एट्टीन की है फाइव एट थ्री टू तुम्हारा जी एमनी तीन बार गुण करते अठारो इंटू अठारो इंटू अठारो तेल देखते अंकड़ा अनेक बड़ो होते अनेक समय सपेक्ष एबार लास्ट जो करब जो दशक स्थान एक आछे सेटा हच्छे नाइनटीन नाइनटीनर हमें घन बेर करी तो प्रथम कत जो वन वन इंटू नाइन 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 इंटू नाइन एट्टी वन एट्टी वन इंटू नाइन ए हलो एबार माझे दुटो संख्या द्विगुण नय द्विगुणे आठेरो और एकाशी इंटू टू दुई एक दुई द्विगुण दुई एक के दुई आठ द्विगुणे षोलो एर आमरा जोग करब कत हलो नाइन ए दुटो संख्या एखाने जोग होबे दुई एक तीन आर दुई पाँच बाकी जोगटा नेक्स्ट स्लटे जाबे कत आछे सात और एके आठे पंदो पंदो और छय एकुशे एक हाथ थाकले दुई दुई और एके तीन एक आर नय दस और आठ अठारो आठ हाथ थाकले एक चार और एके पाँच पाँच एखाने एलो पाँच और एके छय तार कत हलो नाइनटीन किूब होच्छे छ हज़ार आठशो ऊनषाट लिखते पारबो नाइनटीन किूब इक्वल टू सिक्स एट फाइव थ्री एबार आमरा जेटा करब सेटा होच्छे जदि सेई समस्त दुई अंकेर संख्यार घनफल बेर करब जादेर एकक स्थाने एक आछे एतक्षण आमरा जेगुलो करलाम तादेर कि छिलो ना दशक स्थाने छिलो एक ठीक आछे एबार जेटा करब जादेर एकक स्थाने एक आछे जेमन एकुश एकुशे घन करब এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডান দিকতে শুরু করব প্রথমে লিখব এক একের সঙ্গে দুই গুণ দুই দুইয়ের সঙ্গে দুই গুণ দুই দুই গুণে চার চারের সঙ্গে দুই গুণ আট আবার মাঝের সংখ্যা কত আছে চার এবং দুই এদেরকে দুই দুগুণ করব চার দুগুণে আট দুই দুগুণে চার যোগ করি এক छय आठ आठ चारे बारो दुई हाथ थकल एक एखे कैरिवर आठ रखे नये एकुशेर घन न हज़ार दुशो एकषट्टी तुम्हारा क्योंकुलेटर कर मिले देखे नहीं पारो न हज़ार दुशो एकषट्टी एबार आमरा करी একত্রিশের ঘন তার কি প্রথমে লিখলাম ডান দিকের এক একের সঙ্গে তিন গুণ তিন এককে তিন তিনের সঙ্গে তিন গুণ নয় নয়ের সঙ্গে তিন গুণ সাতাশ এবার দুই প্রান্ত বাদ দিয়ে মাঝের দুটোর দ্বিগুণ নয় দুগুণে আঠেরো তিন দুগুণে ছয় যোগ করব এক ছয় আর তিনে নয় আট আর সাথে সতেরো এই এইট নাইন প্লাস এইট সেভেন্টিনের সেভেন তাহলে ওয়ান প্লাস ওয়ান টু টু এখানে এলো সাত আর দুয়ে নয় দুই
তাহলে এটাই হলো আমার 31 এর ঘন, কত হচ্ছে 29,791। এবার যেটা করব সেটা হচ্ছে 51 এর ঘন। একইভাবে ডান দিকে হবে 1 ইনটু 5 ইনটু 5 25 ইনটু 5 125। এবার মাঝের দুটোর দ্বিগুণ, 25 দুগুণে 50, 5 দুগুণে 10, যোগ করো 1 5, এই ওয়ানটা এখানে ক্যারি হবে, 5 আর একে 6, 2 আর 5 এর 7, 7 এখানে ক্যারি হলো, 7 আর 5 12, 2 হাত থাকলো 1, 2 এর একে 3 1। তাহলে 51 তার হোল কি হওয়া হবে 1 2 1 3 2 6 5 1, 1 3 2 6 5 1। আচ্ছা এবার করি 61 তার ঘন। তাহলে এখানে 1 1 ইনটু 6 6 6 ইনটু 6 36 36 ইনটু 6 216। মাঝের দুটোর দ্বিগুণ, 36 দুগুণে 72, 6 দুগুণে এই 12, যোগ করব 1 6 আর 2 8, এই একটা এখানে ক্যারি হবে, 7 আর 2 9, 3 আর 7 10 10 এখানে ক্যারি হলো, 6 2 2, কত হলো 61 এর হোল কিউ 2 2 6 9 8 1, কত হবে 2 2 6 9 8 1। এবার আমরা করি, এবার করব আমরা 81 এর হোল কিউ। তার প্রথমে এখানে 1 1 ইনটু 8 8 8 ইনটু 8 64 64 ইনটু 8 512। এবার মাঝের দুটোর দ্বিগুণ, 4 দুগুণ 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। এবার আমরা যোগ করব, 1 8 আর 6 14 4, হাত থাকলে 1 1 আর 1 2, 2 এখানে ক্যারি হবে, 4 আর 2 6 6 8 14 4, হাত থাকলো 1 7 7 আর 12 তে 19 19, এখানে ক্যারি হবে, 9 আর 2 11 আর 1, হাত থাকলো 1 2 আর 1 3 5, তা কত হলো 5 3 1 4 4 1। তাহলে 81 এর হোল কিউ 5 3 1 4 4 1। এবার আমরা সবশেষে 91 এর ঘন বের করি। তাহলে এখানে 1 1 ইনটু 9 9 9 ইনটু 9 81 81 ইনটু 9 7 2 9, মাঝের দুটোর দ্বিগুণ, 2 1 কে 2, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এবার যোগ করব, 1 9 আর 8 17 7, হাত থাকলো 1 1 আর 1 2, 2 এখানে ক্যারি হবে, 2 আর 1 3 3 আর 2 5। এবার 8 আর 6 14 4 এখানে ক্যারি হয়ে যাচ্ছে,
একে একে দুই চার নয় প্লাস চার তেরো তিন হাত থাকলো এক দুই দুগুণে চার আর একে পাঁচ সেভেন তাহলে কত হলো সেভেন ফাইভ থ্রি ফাইভ সেভেন ওয়ান কি তাহলে এটা নাইন টু ওয়ানে হোল কিউ সেভেন ফাইভ থ্রি ফাইভ সেভেন ওয়ান তাহলে এই পদ্ধতিতে আমরা যে একক স্থানে এক অথবা দশক স্থানে এক আছে এমন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ঘনফল কত সহজেই বের করতে পারছে। এই পদ্ধতিটা যত সহজ এবং সময়টাও অনেকটা আমাদের বাঁচিয়ে দেয়। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই পদ্ধতি কিন্তু বিশেষভাবে সাহায্য করবে।